15 বছরেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় হতাশ নৃশংস সেই ঘটনায় নিহতদের স্বজনরা। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা দ্রুতই শেষ হবে বিচার কাজ। ফজলে রাপি রিপোর্ট। 15 বছর আগের সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে বিডিআর বিদ্রোহে নিহত স্বজন ও সহকর্মীদের। প্রতিবছর এই দিন এলেই তাদের কবরের পাশে এভাবেই চোখের জল ফেলেন স্বজনরা। ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেজর মমিনুল ইসলাম সরকারের মা বাবা। পুত্র হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা জানেন না তারা। ডাক্তার হয়ে লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের স্বপ্ন পূরণ করেছে তার মেয়ে, তবে বাবার অভাব এখনো ঘোচেনি। বেদনাটা সারা জীবনই তো বহন করে নিয়ে যেতে হবে। 14 বছর বয়সে যে কষ্টটা ছিল সেটা আসলে এখনো বহন করে যাচ্ছি। আল্লাহর কাছে ক্ষোভ প্রকাশ করি, মনে মনে করি, যায় নামাজে বসে করি, আল্লাহ তুমি এর বিচার করো। সকালে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। একে একে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান। সঠিকভাবে এটা তদন্ত শেষে এবং বিচার কার্য বেশ বড় ধরনের একটা বিচার কার্য ছিল, এই সবগুলো একটু সময় নিয়েছে। আমার মনে হয় আমরা শীঘ্রই সেই এটা শেষ হবে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। যারা এই ঘটনার পেছনে আছে তাদেরকে খুঁজে বের করার আশ্বাস ক্ষমতাসীন দলের নেতাদের। এতদিনেও এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষোভ জানান বিরোধীরা। যারা যারা জড়িত সকলেই শাস্তি হবে এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনো বাংলাদেশে না ঘটতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে নেওয়া হবে। আমরা আজকে প্রতিটি বিডিআরের এই দুঃখজনক ট্র্যাজেডির প্রতিটি মানুষ যারা এই সংক্রান্ত মামলায় যারা অভিযুক্ত রয়েছে তাদের সুবিচার আমরা আজকে কামনা করি। 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারায় 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।